প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর 5, কোষে দেখি 5.2। যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। ঠিক আছে, তাহলে এটা হবে সমাধান যদি এস টু বি এবং সি টু ডি সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর পরস্পর বিপরীতমুখী বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, সম্পর্ক প্রকাশ করে সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি ও বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, বিপরীতমুখী বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, প্রকাশ করবে। এটা উত্তর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।